সকল কে সিভিল ইঞ্জিনিয়ারিং জব প্রিপারেশনের ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। এ পর্বে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সাবজেক্টের ব্রিজ চ্যাপ্টারটি থেকে যে প্রশ্নগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং জব রিক্রুটমেন্ট পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। শুরু করার পূর্বে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, কারণ নিয়মিত এই চ্যানেলটিতে এমন সিভিল ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বপূর্ণ জব প্রিপারেশন ভিডিও আপলোড করা হয় এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। প্রথমেই সিভিল ইঞ্জিনিয়ারিং এর ম্যাটেরিয়ালস এর ব্রিকের যে কোশ্চেনটি আমরা পড়ব সেটি হচ্ছে হট ফ্যাক্টরস অ্যাফেক্ট দ্য কোয়ালিটি অফ এ ব্রিক। কোন ফ্যাক্টরগুলো ব্রিকের কোয়ালিটিকে অ্যাফেক্ট করে? ফ্যাক্টরগুলো হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস অফ ক্লে ইউজড, যে মাটি আমরা ইউজ করব সেই মাটির কেমিক্যাল প্রপার্টি ইটের ফ্যাক্টরগুলোকে অ্যাফেক্ট করে বা কোয়ালিটি ফ্যাক্টরগুলোকে অ্যাফেক্ট করে। প্রিপারেশন অফ ক্লে, প্রসেস অফ ড্রাইং, ডিফারেন্ট ডিগ্রিজ অফ বার্নিং, তার মানে আমরা একটা ইটের কোয়ালিটি এই চারটে বিষয়ের উপরে খুব বেশি নির্ভরশীল। মাটির কেমিক্যাল প্রপার্টিস, প্রিপারেশন কিভাবে করলাম মাটিটাকে এবং সেইটাকে কিভাবে আমরা ড্রাই করলাম ইটগুলোকে এবং কত ডিগ্রি টেম্পারেচারে সেটাকে বার্ন করলাম, এই বিষয়গুলোর উপরে ইটের কোয়ালিটি নির্ভর করে। হোয়াট আর দ্য কনস্টিটিউয়েন্টস অ্যান্ড কেমিক্যাল কম্পোজিশন অফ ব্রিক? দ্য কনস্টিটিউয়েন্টস অফ ব্রিক আর a mixture of pure clay and sand and water, and the composition, chemical composition of brick clay is given below. Niche chemical composition deya holo. The first class brick is the chemical composition used for first class brick is given below. First class brick er je chemical composition thake shegulo niche deya holo. সিলিকা 55%, অ্যালুমিনা 30%, আয়রন অক্সাইড 8%, ম্যাগনেশিয়া 5%, লাইম 1% অ্যান্ড অর্গানিক ম্যাটার 1%। এইগুলো একটা ইটের ফার্স্ট ক্লাস ইটের কেমিক্যাল কম্পোজিশন। তৃতীয় কোশ্চেন হচ্ছে হার্মফুল কনস্টিটিউয়েন্টস অফ ব্রিক। হার্মফুল কনস্টিটিউয়েন্টস, ক্ষতিকর উপাদানগুলো কী কী? ব্রিক ক্লের ক্ষতিকর উপাদানগুলো হচ্ছে আয়রন পাইরাইটস, আয়রন পাইরাইটস হচ্ছে একটা ক্ষতিকর, অ্যালকালিস, স্টোন পার্টিকলস, ভেজিটেশন অ্যান্ড অর্গানিক ম্যাটার অ্যান্ড লাইম, এই পাঁচটি হচ্ছে হার্মফুল কনস্টিটিউয়েন্টস অফ ব্রিক ক্লে। স্টোন পার্টিকেল যদি মাটির মধ্যে থাকে তাহলে আমাদের ইটের মধ্যে সেটা ছিদ্রের তৈরি করে বা ভঙ্গুরতার তৈরি করে। লাইম বেশি থাকলে সেটা মাটি ইটকে যখন বার্ন করা হয় তখন সেটা গলে এর শেপ নষ্ট হয়ে যায়। ভেজিটেশন অর্গানিক ম্যাটেরিয়াল থাকলে ইটের মধ্যে যখন আমরা ইটকে পুড়াবো তখন এগুলো ইটের মাটির আগেই অনেক আগে এটা পুড়ে যাবে এবং ইটের মধ্যে খুব বেশি পোরাস হয়ে যাবে ইটটি। তো এগুলো হচ্ছে ইটের ক্ষতিকর উপাদান। হোয়াট হ্যাপেন্স ইফ লাইম প্রেজেন্স ইন এক্সেস অ্যামাউন্ট ইন ব্রিক ক্লে? একটু আগে আমি যেটা বললাম যে মাটির মধ্যে যদি ইটের মাটির মধ্যে প্রচুর পরিমাণে চুন থাকে বা লাইম থাকে তাহলে কি ক্ষতি হতে পারে? ইফ লাইম প্রেজেন্স ইন এক্সেস কজ দ্য ব্রিক টু ফিউজ টু র্যাপিডলি, যখন মাটিতে প্রচুর পরিমাণে চুন থাকবে তখন সেই মাটিটি খুব দ্রুত গলে যাবে, ফিউজ অর্থ হচ্ছে গলে যাওয়া, অ্যান্ড শেপ অফ ব্রিক উইল বি লস্ট, এবং এ কারণে ইটের যে শেপ আমাদের আয়তাকার ঘনবস্তু যে আয়তাকার ঘনবস্তু যেই শেপটা এটা ইটের শেপটা নষ্ট করে দেবে, কারণ গলে গিয়ে এটা ঝামা ইট বা এবড়ো থেবড়ো ইটে পরিণত হবে। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড সাইজ অ্যান্ড ওয়েট অফ ব্রিক? ইটের স্ট্যান্ডার্ড সাইজ এবং ওয়েট কত হয়ে থাকে এটা আমরা প্রায় সবাই জানি যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করছি। অ্যাকর্ডিং টু পিডাব্লিউডি এর অনুসারে আমরা জানি যে আমরা আমাদের দেশে সাধারণত যে ইট ব্যবহার করে থাকি তার ডাইমেনশন হয় 9 ইঞ্চি ইন্টু 4 ইঞ্চি ইন্টু 2.75 ইঞ্চি, তার মানে
দৈর্ঘ্যে 9.5 ইঞ্চ, প্রস্থে 4.5 ইঞ্চ এবং পুরুত্বে সেটা 2.75 ইঞ্চ। আফটার ইউজিং মর্টার, যখন আমরা এর চারপাশে আমরা যখন সিমেন্ট বালির মর্টার ইউজ করব, তখন সেটার কিছুটা বেড়ে যাবে, সেটা হবে 10 ইঞ্চ, 5 ইঞ্চ অ্যান্ড 3 ইঞ্চ। ওয়েট অফ ইউজুয়ালি ইউজড ব্রিক ইজ 6 পাউন্ড, ইট ইজ অ্যাবাউট 30 নিউটন অ্যান্ড ইট ক্যান বি সেড ইট ইজ 2.7 কেজি। তার মানে পাউন্ড এককে এটা 6 পাউন্ডের মতো, এটা নিউটনে যদি আমরা ওয়েট পরিমাপ করি সেটা হচ্ছে 30 নিউটন, এবং কেজিতে যদি ভর পরিমাপ করি তাহলে সেটা 2.7 কেজির কাছাকাছি। হোয়াট আর দ্য টাইপ অফ ক্লিন, ইট ভাটার প্রকারভেদ এখানে আমাদের প্রশ্ন করা হয়েছে। ক্লিন আর মেইনলি 3 টাইপস, ইট ভাটা সাধারণত 3 প্রকার হয়। ইটের যেই আমরা যেইটার মধ্যে ইটকে পোড়াই এটা 3 প্রকার হয়। ইটের যেই চুল্লি, ইট পোড়ানোর চুল্লি 3 প্রকার হয়, সেটা কি কি? বুল ট্রেন্স ক্লিন, হপম্যান ক্লিনস, টানেল ক্লিনস। দ্য মোস্ট ইউজ ক্লিন ইন বাংলাদেশ ইজ হপম্যান ক্লিন, আমরা বাংলাদেশে সবচেয়ে বেশি হপম্যান ক্লিনটা ব্যবহার করে থাকি। রাইট এ শর্ট নোট অন ফিল্ড টেস্ট অফ ব্রিক্স, হচ্ছে আমাদের সপ্তম কোশ্চেন, আমরা একটা শর্ট নোট লিখব ফিল্ড টেস্টের উপরে, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। টেক এ ব্রিক অ্যান্ড ট্রাই টু মার্ক, মেক এ মার্ক অন দ্য সার্ফেস অফ দ্য ব্রিক বাই নেইল, আমাদের একটা ইটকে নিতে হবে, সেটার সার্ফেসে নখের সাহায্যে যদি আমরা দাগ কাটার চেষ্টা করি, ইফ ইউ ক্যান মেক ইট, যদি আমি এটা যদি আপনি এটা তৈরি করতে পারেন, ইট ইজ নট এ গুড ব্রিক, এটা খুব একটা ভালো ইট নয়। ইফ ইউ কান্ট, যদি এটা আপনি না পারেন, ইট ইজ ভেরি হার্ড অ্যান্ড কম্প্যাক্ট ব্রিক, এটা খুবই শক্ত এবং সুদৃঢ় একটা ইট। ইফ ব্রিক গিভস ক্লিয়ার রিঙিং অর মেটালিক সাউন্ড আফটার স্ট্রাইকিং ইট উইথ হ্যামার অর অ্যানাদার ব্রিক, ইট ইজ গুড ব্রিক, যদি একটা ইটকে একটা হাতুড়ি বা অন্য আরেকটি ইট দিয়ে আঘাত করা হয় এবং সেটি যদি মেটালিক সাউন্ড দেয় বা রিঙিং করে, মেটালিক রিঙিং করে, তাহলে সেটাকে আমরা বলতে পারি একটা ভালো ইট। এরপরের যে পরীক্ষাটা এটাকে বলা হয় টি টেস্ট, আমরা টেক টু ব্রিক্স অ্যান্ড ফর্ম এ টি, ইংলিশ টি লেটারের মতো একটা ইটের উপরে আরেকটা ইটকে লম্বভাবে বসিয়ে টি শেপ তৈরি করতে হবে। অ্যান্ড ড্রপ ফ্রম এ হাইট অফ 6 ফিট, এটাকে মোটামুটি 6 ফিট উপর থেকে ফেলতে হবে, অনেক রাফলি সলিড সারফেস, অ্যাপ্রক্সিমেট সলিড সারফেস, সারফেস একটা মোটামুটি শক্ত সারফেসের উপরে বা শক্ত সারফেসের উপরে এটাকে তখন টি শেপে ওটাকে ফেলতে হবে। ইফ দে ব্রেক, যদি তারা ভেঙে যায়, দে আর নট গুড ব্রিক্স, ইফ দে ডোন্ট দে আর গুড ব্রিক্স, তো যদি সেটা ভেঙে যায় তাহলে সেটা ভালো ইট না, আর যদি সেটা না ভাঙে তাহলে তারা ইটগুলো ভালো ইট। ক্র্যাশিং অর কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কমন বিল্ডিং ব্রিক শুড নট বি লেস দেন 3.5 নিউটন/মিলিমিটার স্কোয়ার, একটা বিল্ডিং ব্রিকের কমপক্ষে ক্র্যাশিং স্ট্রেংথ অর কম্প্রেসিভ স্ট্রেংথ হওয়া উচিত 3.5 নিউটন/মিলিমিটার স্কোয়ার। আফটার অ্যাবজর্পশন পার্সেন্টেজ, ওয়াটার অ্যাবজর্পশন পার্সেন্টেজ শুড নট এক্সিড 20%, একটা ইটকে 24 ঘন্টা ভিজিয়ে রাখলে এটা তার শুকনো যে ওজন তার 20%-এর বেশি পানি অ্যাবজর্ব করা ভালো না, বা যেটা 20%-এর বেশি পানি অ্যাবজর্ব করবে সেইটা আসলে ভালো না। অফ ওয়েট অফ ড্রাই ব্রিক, মানে শুকনো অবস্থায় যে ওয়েটটা ছিল সেই ওয়েটের 20% ওয়েটের পানি সে যদি অ্যাবজর্ব করে তাহলে সেটা ভালো ইট, তার থেকে বেশি করলে সেটা খুব একটা ভালো ইট না। আর এই 20%-কে আমরা 1/5 অফ ওন ওয়েট বলতে পারি। হোয়াট ইজ এফ্লোরেসেন্স অ্যান্ড ওয়াই ইট ইজ ফাউন্ড ইন ব্রিক, এফ্লোরেসেন্স কি এবং এটা কেন ইটে দেখা যায়? দ্য প্রসেস অফ ডিপোজিশন অফ হোয়াইটিশ পাউডার অন দ্য সার্ফেস অফ ব্রিক ইজ কল্ড এফ্লোরেসেন্স, ইটের সারফেসে সাদা রঙের পাউডার জমে যাওয়ার ঘটনাকে আমরা এফ্লোরেসেন্স বলে থাকি। এই ঘটনা কেন ঘটে সেটা এখন আমরা পড়ব। কজেস অফ এফ্লোরেসেন্স, এফ্লোরেসেন্স হওয়ার কারণগুলো কী কী? এফ্লোরেসেন্স ইজ ফাউন্ড ইন ব্রিক, এফ্লোরেসেন্স ইটের দেখা যায়। সলুবল সল্ট, ইফ যদি
Soluble salt is present in the brick. যদি সলুবল সল্ট বা লবণাক্ত পানি যদি লবণ যদি সলিউশন আকারে ইটের মধ্যে ইটের মাটির মধ্যে বা ইটের মধ্যে থেকে থাকে মানে লবণ থাকে তাহলে এই লবণ লোনা হয়ে ইটের উপরে সারফেসে এসে সাদা পাউডার তৈরি করে এটাই হচ্ছে এফ্লোরেসেন্স তো যদি ইটে লবণের উপস্থিতি থাকে তাহলে সেটা এফ্লোরেসেন্স তৈরি করে দ্য ক্লে ইউজড ফর মেকিং ব্রিক কন্টেন্স পাইরেটস যদি পাইরেট থাকে মাটির মধ্যে যেই যেই মাটিটা আমরা তৈরি করে যেই মাটি দিয়ে আমরা ইটটা তৈরি করব সেটার মধ্যে যদি পাইরেট থাকে তাহলে সেটা এফ্লোরেসেন্স সৃষ্টি করে দ্য ওয়াটার ইউজড ফর টেম্পারিং ক্লে কন্টেন্স জিপসাম যদি যেই পানি দিয়ে আমরা কাদাটাকে টেম্পারিং করব বা নরম করব সেটা পানির মধ্যে যদি জিপসাম থাকে তাহলে এফ্লোরেসেন্স দেখা যেতে পারে এফ্লোরেসেন্স হওয়ার এই তিনটি কারণ লিখলেই আমাদের হয়ে যাবে স্ট্রেংথ অফ ব্রিক ডিক্রিজ বাই অ্যামাউন্ট অফ 25% ওয়েন সোকড ইন ওয়াটার যখন ইটকে পানির মধ্যে ডুবিয়ে ভেজানো হয় সম্পূর্ণভাবে ভিজে গেলে ইটের স্ট্রেংথ 25% রিডিউস হয় তার মানে ভেজা ইট শুকনো ইটের থেকে দুর্বল হয়ে থাকে স্ট্রেংথের দিক থেকে স্পেসিফিক গ্র্যাভিটি অফ ব্রিক ইজ 2 ইট মিন্স ইট ইজ 2 টাইমস হ্যাভিয়ার দ্যান ওয়াটার পিওর ওয়াটার স্পেসিফিক গ্র্যাভিটি অর্থ কী স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে কোনো একটা কঠিন পদার্থ বা কোনো একটা পদার্থ পানি বিশুদ্ধ পানি থেকে কত গুণ ভারী সেটাকে আমরা বলি কত গুণ ভারী সেটাকে আমরা বলে থাকি স্পেসিফিক গ্র্যাভিটি তার মানে ব্রিকের স্পেসিফিক গ্র্যাভিটি 2 এর অর্থ কী পানি থেকে একটা সময়তল পানি থেকে একটা ইটের ভর দ্বিগুণ হয়ে থাকে এবং নবম কোশ্চেনটি হচ্ছে রাইট ডাউন দ্য ডিফারেন্ট টেস্ট অফ ব্রিক আমাদের ইটের যেই সব টেস্ট আমরা করে থাকি সেই টেস্টগুলো এই পাঁচটি টেস্ট সাধারণত ইটের করা হয়ে থাকে ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট আমরা একটু আগে বললাম যে 20% বেশি ওয়াটার অ্যাবজর্ব করলে সেই ইটটা আসলে ভালো ইট না সো এই পরীক্ষাটা করা হয়ে থাকে এটাকে বলা হয় ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট ক্র্যাশিং স্ট্রেংথ টেস্ট কত পরিমাণ প্রেশার নিয়ে এটা মানে সর্বোচ্চ কত পরিমাণ ক্র্যাশিং স্ট্রেংথ বা কম্প্রেসিভ স্ট্রেংথ নিতে পারে সেটি টেস্ট করা হচ্ছে ক্র্যাশিং স্ট্রেংথ টেস্ট হার্ডনেস টেস্ট সাউন্ডনেস টেস্ট এফ্লোরেসেন্স টেস্ট এই পাঁচটি টেস্ট সাধারণত ইটের করা হয়ে থাকে তো আশা করি সবাই এই টিউটোরিয়ালে বা এই ক্লাসে যা দেখানো হলো পড়ানো হলো তা সবাই বুঝতে পেরেছেন এমনই আরও চাকরি পরীক্ষা রিলেটেড যে কোশ্চেনগুলো অধ্যায়ভিত্তিক শর্ট ভিডিও বা শর্ট নোট আকারে এরকম ভিডিও আসবে সো যারা এখনও আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন অন করে রাখবেন এবং এই ভিডিওকে বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে গ্রোথ হওয়ার সুযোগ করে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে